বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বর্তমান ফুটবল বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টাইন ফুটবলাররা। 2023 সাল শেষ হলো, ক্লাব ও দেশের জার্সিতে কেমন ছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্স। আজকের ভিডিওতে আমরা জানব ক্লাব ও দেশের জার্সিতে 2023 সালে আর্জেন্টাইন টপ 10 গোল স্কোরার সম্পর্কে। বন্ধুরা, ক্লাব ও দেশের জার্সিতে বরাবরই উজ্জ্বল পারফরমেন্স করে থাকেন আর্জেন্টাইন ফুটবলাররা। 2023 সালেও সেটার ব্যতিক্রম ঘটেনি। 2023 সালে পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছিল লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা ও অ্যানহেল ডিমারিয়ারা। তবে এদের মধ্যে টপ 10 গোল স্কোরারের লিস্ট দেখে নেওয়া যাক। নাম্বার 1, লাউতারো মার্টিনেস। 37 গোল নিয়ে 2023 সালে এই তালিকার শীর্ষে রয়েছেন লাউতারো মার্টিনেস। দেশের জার্সিতে 2023 সালটা ভালো না কাটলেও ক্লাবের জার্সিতে ক্যারিয়ারের সেরা সিজন পার করেছে আর্জেন্টিনার গোল মেশিং লাউতারো মার্টিনেস। নাম্বার 2, লিওনেল মেসি। 28 গোল নিয়ে 2023 সালে এই তালিকার 2 নম্বরে রয়েছেন লিওনেল মেসি। শেষ 15 বছরে এটাই ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে কম স্কোর করা একটি বছর। তবে এবছরের মাঝামাঝি ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সেরা একটি সিজন পার করেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। নাম্বার 3, হুলিয়ান আলভারেস। 22 গোল নিয়ে এই তালিকার 3 নম্বরে আছেন বর্তমান বিশ্বের সেরা উদীয়মান ফুটবলার হুলিয়ান আলভারেস। ম্যানচেস্টার সিটির জার্সিতে পুরো বছরটাই দুর্দান্ত কাটিয়েছিলেন আলভারেস। নাম্বার 4, অ্যানহেল ডিমারিয়া। 16 গোল নিয়ে এই তালিকার 4 নম্বরে রয়েছেন আর্জেন্টিনা ফ্যানদের পছন্দের ফুটবলার অ্যানহেল ডিমারিয়া। বেনফিকার জার্সিতে বছরের শেষ সময়টা দুর্দান্ত কাটিয়েছিলেন ডিমারিয়া। নাম্বার 5, পাওলো দিবালা। 15 গোল নিয়ে এই তালিকার 5 নম্বরে রয়েছেন আর্জেন্টাইন ভক্তদের পছন্দের ফুটবলার পাওলো দিবালা। তবে বছরের অর্ধেকটা সময় ইঞ্জুরিতে না থাকলে আরও ভালো পারফরমেন্স পেতাম পাওলো দিবালার কাছ থেকে। নাম্বার 6, থিয়াগো আলমাদা। 14 গোল নিয়ে এই তালিকার 6 নম্বরে রয়েছেন থিয়াগো আলমাদা। আর্জেন্টাইন তরুণ ফুটবলারদের মাঝে সবচেয়ে দুর্দান্ত একটি বছর পার করেছেন এই রাইজিং স্টার। নাম্বার 7, অ্যানহেল কোরিয়া। 10 গোল নিয়ে এই তালিকার 7 নম্বরে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন উইঙ্গার অ্যানহেল কোরিয়া। নাম্বার 8, এজিকুয়েল প্যালাসিওস। 8 গোল নিয়ে এই তালিকার 8 নম্বরে আছেন প্যালাসিওস। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত একটি বছর পার করেছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। নাম্বার 9, অ্যালেক্সিস ম্যাকালিস্টার। 8 গোল নিয়ে এই তালিকার 9 নম্বরে আছেন লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকালিস্টার। নাম্বার 10, নাহুয়েল মোলিনা। 6 গোল নিয়ে এই তালিকার 10 নম্বরে আছেন নাহুয়েল মোলিনা। একজন রাইট ব্যাক হয়েও 2023 সালে 6টি গোল করেছিলেন নাহুয়েল মোলিনা। এছাড়া এই তালিকার পরের নামগুলো হলো অ্যাঞ্জো ফার্নান্দেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অতামেন্ডি ও মার্কোস আকুনা। বন্ধুরা, এরপর কোন টপিকে ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে মতামত প্রকাশ করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।